2019 সালে খুদে শিল্পীদের রিয়েলিটি শো গানের রাজায় চ্যাম্পিয়ন হয়েছিল ফাইরুজ লাবিবা। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ ফাইরুজ লাবিবাকে চিনলেও তার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। গানের রাজায় 2019 এর চ্যাম্পিয়ন হিসেবে তিনি মুকুট পায়, সেই হিসেবে তাকে অনেকেই চিনেন। আর আজ আমার ভিডিওটি বানানো হয়েছে ফাইরুজ লাবিবার অজানা সব তথ্য নিয়ে। আর আপনি যদি ফাইরুজ লাবিবার একজন ফ্যান হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। লাবিবার আসল নাম হলো ফাইরুজ লাবিবা, তবে তার ডাক নাম লাবিবা, সবাই তাকে লাবিবা বলেই ডাকে। লাবিবার জন্ম খুলনায়। লাবিবা খুলনার সরকারি করুণেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে। তার বড় বোন মালিহাওয়া পড়ছে একই বিদ্যালয়ে, আর তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা। আর মালিহাও চ্যানেল আই খুদে গান রাজায় 2013 চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের পরিবারের সদস্যের সংখ্যা 6 জন, দাদা দাদি বাবা মা এবং 2 বোন নিয়ে তাদের পরিবার। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা অ্যাডভোকেট। লাবিবার যখন 2 বছর তখন থেকে গান শেখা শুরু করে। 2018 সালে তিনি গানের রাজাতে অংশ নিয়েছিলেন এবং চ্যাম্পিয়নও হয়েছিল। তাছাড়া তিনি শুধু গানের রাজায় প্রথম হয়নি, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে প্রথম হয়েছিল ফাইরুজ লাবিবা। পরে ইচ্ছে ছিল জেএসসিতেও প্রথম হওয়ার। অবশ্য এর আগেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিল খুদে শিল্পীদের গানের রিয়েলিটি শো গানের রাজায় প্রথম হয়ে। এরপর থেকে প্রিয়জনদের শুভেচ্ছা শিখতে হচ্ছে লাবিবা। তবে তার কাছে সবচেয়ে মূল্যবান হলো বড় বোন ফাইরুজ মালিহার শুভেচ্ছার পরামর্শ, কারণটাও ব্যাখ্যা করলো সে। 2013 সালে খুদে গান নাচ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল মালিহা। লাবিবা বলেন, আমার বোনকে দেখে আমার মধ্যে সেরা হওয়ার স্বপ্ন জাগে, বড় বোনের কাছে গানের খুঁটিনাটি শিখেছি। যখন এই প্রতিযোগিতায় অংশ নেই তখনও নানাভাবে সাহায্য করেছে আমার বোন। প্রথম হওয়ার খবর শুনে বলেছে, একেবারেই আনন্দে ভেসে যাওয়া যাবে না, সামনে অনেক পথ বাকি রয়েছে। গর্ব করতে নিষেধ করেছে আমাকে, বলেছে গানকে মনে প্রাণে ধারণ করতে, তবেই আমার স্বপ্ন পূরণ হবে। বোনকে কথা দিয়েছি তার পরামর্শ মেনেই চলবো। যে বয়সে শিশুরা ভালো করে কথাই বলতে পারে না সে বয়সে তার গানের হাতে করি। পরিবারের সবাই গান পাগল। মাত্র 2 বছর বয়স থেকে বাবা মা আর ফুপিদের সান্নিধ্যে গান শিখেছে লাবিবা। এরপর তালিম নিয়েছে খুলনার আজিজুর রহমান এবং হাফিজুর রহমানের কাছ থেকে। ঢাকার ছন্দা নামের এক শিক্ষকের কাছেও শিখেছেন বেশ কিছুদিন। বড় বোন একই প্রতিযোগিতায় প্রথম হয় এ পথটি চিনতেও তার সুবিধা হয়েছে, এটা তাকে আত্মবিশ্বাসও দিয়েছে বলে জানান লাবিবা। কোন ধরনের গান গাইতে পারে লাবিবা এরকম প্রশ্ন করা হলে লাবিবা বলে, আগে সফট মেলোডি এবং ক্লাসিক্যাল গান করতাম, গানের রাজা এসে রক চলচ্চিত্রের গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেও গিয়েছি, সামনে অনেক পথ বাকি রয়েছে, সময় নিয়ে এগোতে চাই। এরই মধ্যে ইমরান স্যারের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছি, এটাকেও কাজে লাগাতে চাই বললেন লাবিবা। আর লাবিবার প্রথম মৌলিক গান কেন তো চাই তোকে প্রকাশ পেয়েছিল 5ই নভেম্বর 2019। গানটিতে লাবিবার সাথে কণ্ঠ দিয়েছিলেন ইমরান মাহমুদ। গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীত করেছেন ইমরান। এ গানটিকেও ব্যাপক প্রশংসা পেয়েছেন লাবিবা। তাছাড়া এ গানটি জনপ্রিয় হয়েছে বেশ। তবে লাবিবার 2 বোনের স্বপ্ন কি এরকম প্রশ্ন করা হলে লাবিবা বলে, আমার বড় বোনের স্বপ্ন চিকিৎসক হওয়া আর আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার। প্রতিযোগিতা থেকে পাওয়া পুরস্কারের 5 লাখ টাকা সে ব্যয় করতে চায় নিজের পড়ালেখার পিছনে। তবে একটি জায়গায় বড় বোনের স্বপ্নের সঙ্গে তার দারুণ মিল, তা হলো বড় সঙ্গীত শিল্পী হওয়া। তারা 2 বোনই বড় হয়ে বড় সঙ্গীত শিল্পী হতে চায়। তাছাড়া গানের রাজার সুর মধ্যেও লাবিবার গানগুলো ছিল দর্শক প্রিয়। ভিউয়ার্স, লাবিবার গান এবং লাবিবাকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।